Yeah.
Thank you.
piccole e alle più piccole. E anche alle pavotte, alle più piccole. ¡Gracias!
Thank you.
I'm going to go to the hospital.
Thank you.
Thank you.
Vai, 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 আমাদের বিরুদ্ধে
Bola para o Timão, vai!
ਸੁਣੋ ਨਾ ਬਾਈ, ਕਹਿੰਦਾ ਦਾ ਹੀ ਹੋਣਾ ਆਹ ਰੂਆ ਜੇ ਦੂਰੇ ਸੀ ਵਧੀਆ ਦਾ ਲਾਉਣਾ ਵਧੀਆ ਦਾ ਲਾਉਣਾ Thank you.
নমস্কার, আমার বাংলা দর্শকবৃন্দকে শুভ বিজয়ের আন্তরিক ও প্রীতি শুভেচ্ছা। আপনাদের সামনে আপনাদের আমাদের এখানে উপস্থিত আছেন শিলচরের বিধায়ক, উনি আমার বাংলার মাধ্যমে শিলচরের যে দর্শকবৃন্দ আছেন, দর্শকবৃন্দের মাধ্যমে উনি ওনার যে মূল্যবান বক্তব্য আছেন উনি সবার সামনে তুলে ধরেন। এবারে নমস্কার, আমি আমার বাংলার সকল কার্যকর্তাকে শুভ বিজয়ের আন্তরিক পিতা শুভেচ্ছা জ্ঞাপন করছি। আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আপনাদের পরিবার যে বিভিন্ন সময়ে সাংস্কৃতিক বলুন, রাজনৈতিক বলুন, ক্রীড়া জগতের বলুন, বিভিন্ন সংবাদগুলো আপনারা পরিবেশন করে যাচ্ছেন। সাথে সাথে এই যে পুজোর পাঁচটা দিন আপনারা ষষ্ঠী থেকে শুরু করে আর আজকের দিন পর্যন্ত ভাসান পর্যন্ত যেভাবে আপনারা সকল দর্শনার্থীকে যারা ঘরে বসে আছেন তাদেরকে উপভোগ করার সুযোগ দেন, আন্তরিকভাবে আপনাদের প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এই পাঁচটা দিন জনসাধারণের প্রতি আমি বলতে চাই, শিলচরবাসী নাগরিকবৃন্দ, আপনারা দেখেছেন আমরা এখানে দাঁড়িয়ে আছি, মুখ্যমন্ত্রী রয়েছেন, আমাদের এক্স কমিশনার বিদ্যুৎ শিক্ষাবদ্ধ রয়েছেন, কপিকাদি রয়েছেন, জনপ্রবর্তী বিভিন্ন কার্যকর্তারা এখানে এসেছেন। আমাদের দলের সকলের পক্ষ থেকে আমি আন্তরিক শ্রদ্ধা জ্ঞাপন করছি আমার শিলচরবাসী নাগরিকবৃন্দের প্রতি, কাছাবাসী নাগরিকবৃন্দের প্রতি। আপনারা যেভাবে আন্তরিক সহযোগিতার মাধ্যমে
আর বিভিন্ন ব্লক যারা প্যান্ডেলের যারা প্রেসিডেন্ট সেক্রেটারি সবাই মিলে আপনারা খুব সহযোগিতা করে পুলিশ প্রশাসন বা জেলা প্রশাসনকে সহযোগিতা করেছেন, করে এই সুন্দর একটা উৎসব মুখর পরিবেশ সৃষ্টি করেছেন, তার জন্য আমি রবীন্দ্র থেকে আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আগামী দিনগুলো আপনাদের ভালো কাটুক, আমাদের দলের পক্ষ থেকে আমরা সবাই এই দুর্গমার কাছে নিবেদন রাখছি, সকলকে আমাদের প্রণাম ভালোবাসা জ্ঞাপন করছি, সকলকে আমি আমার প্রণাম জানাই। একটা তাৎপর্য বিষয়, যেহেতু সরকারের তরফ থেকে একটা এসওপি জারি করা হয়েছে যে কোভিড প্রোটোকল মেনে বা স্যানিটাইজ এবং মাস্ক পরিধান করেছে, কিন্তু এখানে বেশি সংখ্যক দর্শনার্থীদের দেখা যাচ্ছে কোন ধরনের মাস্ক, যেহেতু আপনি সরকারের একজন প্রতিনিধি, যে এ সম্বন্ধে আপনার দেখুন সেটা কোভিড প্রোটোকল মানাটা অবশ্যই প্রয়োজন। আমি ভাবি যে সরকারের উপরে যে বিশ্বাস, আজকে ভারতীয় জনতা পার্টি মিত্রজোট সরকার মাননীয় ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে যেভাবে ভ্যাকসিনেশন প্রোগ্রাম আসতে গোটা আসামে হয়েছে সেটা অত্যন্ত গুরুত্বের ব্যাপার। আমাদের প্রধানমন্ত্রী মোদীজির নেতৃত্বে গোটা ভারতবর্ষটা হয়েছে, বিশেষ করে শিলচর কনস্টিটুয়েন্সিতে যারা দুটা করে ভ্যাকসিন নিয়েছেন, 80% উপরে অলরেডি নিয়ে নিয়েছেন, সেটা অত্যন্ত গৌরবের ব্যাপার। সেখানে দাঁড়িয়ে হয়তো লোকেরা আজকের দিনে ভাবছেন আমরা সুরক্ষিত, আমাদের সরকারের উপর বিশ্বাস হয়েছে। আপনারা জানেন যে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আমাদের ডক্টর সাংসদ রাজদীপ রায় মহাশয় মিলে এখানে শিলচর যে মেডিকেল কলেজ এনাকে ইনফ্রাস্ট্রাকচারকে ভালো করে আপগ্রেড করেছেন, 140টার উপরে আইসিইউ রয়েছে, তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা সুরক্ষিত ভাবি। আমি মনে করি যে পুজোর পরে আরেকবার প্রশাসনের কাছে আমরা বলবো, সরকারের কাছে বলবো যে আরেকবার আমরা কোভিড টেস্ট করানোর জন্য অবশ্যই কোভিড প্রোটোকল মানা উচিত, সেটাই আমি নিবেদন করছি। কি মনে করেন, যেহেতু হিন্দু বা বাঙালিদের একটা সবচেয়ে বড় উৎসব, এই উৎসবের মাধ্যমে যে দর্শনার্থীরা আত্মহারা হয়ে গেছে, যে মাস্ক বা স্যানিটাইজ সুবিধা করতে না, দেখুন গত দুটা বছর আর বিশেষ করে বাঙালি সমাজের যারা রয়েছেন আপনারা জানেন যে আমাদের একটা বছরের একটাই সবচেয়ে বড় উৎসব দুর্গা মহোৎসব, আর এই দুর্গা মহোৎসব গত দুটা বছর আমরা এই কোভিডের জন্য কিন্তু সেভাবে উৎসব মানে মুখরিত করতে পারিনি, যার জন্য একটা আক্ষেপ ছিল। আমি সেটাই বলছি, সরকারের উপর আস্থা রেখে যেভাবে সরকার ভ্যাকসিন প্রদান করেছেন সেখানে দাঁড়িয়ে হয়তো লোকেদের মনে হচ্ছে আজকের দিনে আমরা সুরক্ষিত। আমি সেটাই বলতে চাই যে আগামীতে যদি থার্ড ফেজ যদি কোভিড আসে সেটাকে প্রতিহত করার জন্য আমাদের কোভিড প্রোটোকল মানা উচিত। ধন্যবাদ আপনাকে, আমার বাংলা পরিবারের তরফে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা। এখন আপনারা দেখতে পারলেন আমাদের শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী, উনি সুন্দরভাবে দর্শনার্থীভাবে ওনাদের বক্তব্য বা ওনাদের মেসেজ তুলে দিয়েছেন। Yeah.
করছি, বিদ্যুৎভাবে আলাদাভাবে পরিচয় দেওয়ার আমার প্রয়োজন মনে করছি না। আপনারা সবাই ছিলেন এ শহরে একজন পরিচিত মানুষ এবং ওনার আলাদা ব্যক্তিত্ব আছে। তো অভিজিৎকে আমি প্রশ্ন করছি যে আজকের যে এই যে বিসর্জনের চার দিন যে কাটিয়েছেন, এই চার দিনের মধ্যে আপনার পুজোটা কেমনভাবে কাটলো এবং এর সম্পর্কে কিছু বলুন এবং আজকের বিসর্জন সম্পর্কে কিছু বলুন। প্রথমে আমি আমার বাংলা পরিবারকে শুভবিজয়ার পুজোর শুভেচ্ছা জানাই। পুজো এবার ভালোভাবেই কেটেছে, মা দুর্গার আশীর্বাদে, মা দুর্গা আমাদের মনে মনে আশীর্বাদ প্রস্তুত করেছেন, যার জন্য আমরা পূজা চালাই খুব ভালোভাবে, খুব সুন্দর আবহাওয়ার মধ্যে, সুন্দর পরিবেশের মধ্যে আমরা পূজা আনন্দ উপভোগ করেছি, মা পূজা মার চরণে কৃপা জলে দিয়েছি। আজকে পূজা দশমী ভালোভাবেই যাচ্ছে, পূজা সুন্দরভাবে হচ্ছে, সেটা আমি মা দুর্গার আশীর্বাদ তথা বরাকবাসী প্রত্যেককে আমি ধন্যবাদ জানাই। সবাই নিজে নিজে সুশৃঙ্খলভাবে সুন্দরভাবে মেনে চলার জন্য আজকে আমরা পুজোটা ভালোভাবে। আমি আর একটা প্রশ্ন করছি, যেহেতু আমরা কোভিড প্রোটোকলের মধ্যেই আমাদের আসাম সরকার যেভাবে গাইডলাইন করে দিয়েছে, সেই জায়গাতে অনেকের কাছে একটু অভিযোগ পেয়েছি আমরা যে আমরা সবাই পরিবার নিয়ে বেরিয়েছি, আমরা বিভিন্নভাবেই বেরিয়েছি, তো পূজা মানে একটু আনন্দ, একটু খাওয়া দাওয়া, একটু ব্যাপার। কিন্তু আমরা অনেকের কাছে অভিযোগটা পেয়েছি প্রশাসনের গাইডলাইন মেনে আমরা আবার কিন্তু একসাথে বসে পরিবারকে নিয়ে আমরা খাওয়ার সেই সুযোগ পাইনি। তো এটা অনেকেই প্যাকেটিং করে বাড়িতে নিয়ে চলে গেছে, তো আপনারা কীভাবে কাটাবেন আপনার পরিবারকে নিয়ে বন্ধু বান্ধব? আমি আমার পরিবার বন্ধু বান্ধব সবাইকে নিয়ে আমি আমার পরিবারকে নিয়ে সুন্দরভাবে পূজা করেছি। কোভিড প্রোটোকল ছিল, কিন্তু কোভিড প্রোটোকল মানুষের আবেগ উচ্ছ্বাসে কোভিড প্রোটোকলকেও পিছনে ফেলে মানুষ পূজার আনন্দ উপভোগ করেছে। হ্যাঁ, কিছুটা হয়তো অসুবিধা হয়েছে, তারপরেও আমরা ভাবতে পারিনি যে এত সুন্দরভাবে পূজাটা কাটবে। সবাই সুন্দরভাবে সবার যৌথ প্রচেষ্টায় পূজা করছি। তো আমরা আবার ধন্যবাদ জানাচ্ছি অভিজিৎ পালকে, এত সুন্দর করে ওনার যে বক্তব্য ছিল উনি তুলে ধরেছেন। ঈশান আমার বাংলার পক্ষ থেকে আমি অভিজিৎবাবুকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা সবাই একে অন্যের সাথে পাশে এবং দাঁড়িয়ে থাকবো আগামীতে আমরা যে পুজো আসছে, আমরা আশা করি এইভাবে আমাদের জয় অবশ্যই আসবে। ধন্যবাদ অভিজিৎ বাবু, আমি আমার ধন্যবাদ জানাই। সবসঙ্গে সমগ্র বরাকবাসী থেকে আমি বড়দেরকে আমার প্রণাম, বড়দেরকে ভালোবাসা থেকে আমি আন্তরিক শুভেচ্ছা। ধন্যবাদ। আমরা খুব কাছের আরেকজন শিল্পীকে পেয়েছি, আমাদের খুব আপনজন অপু সূত্রধর। অপু, তোমার আজকে এখানে যে পুজোটা কাটালে পরিবারকে নিয়ে এবং বন্ধু বান্ধবকে নিয়ে কীভাবে কাটলো পুজোর এই চার দিন এবং আজকে দিন? শুভ বিজয় জানাই আমার বাংলার পরিবারের সকল সদস্যদের। পুজো ভালো কেটেছে, গতবারের তুলনায় এবার বেশ আনন্দ করতে পেরেছি। অনেক বাধা বিপত্তির মধ্যে দিয়েও আমরা কিছুটা হলেও নিজের মতো করে আনন্দ করতে পেরেছি পরিবারের জন্য, সবাইকে নিয়ে বেশ ভালোই কেটেছে। ঠিক আছে, ধন্যবাদ জানাই অপুকে, একজন সঙ্গীত শিল্পী হয়েও
ওনার পূজার যে চিন্তাধারা, পূজার যে বক্তব্য উনি তুলে ধরেছেন। তো আপনি একটু পুজোর সময় কি গান বাজনা একটু হয়েছে পাড়ার মধ্যে? কিন্তু বাজেটের সংখ্যা আমাদের কম ছিল, কিন্তু তাও করা যেত। কিন্তু আমাদের আমাদের পাড়ার কথাটাই বলছি, আমাদের জায়গা নিয়ে প্রবলেম ছিল, জায়গাতে একটা ছোট বলে কত স্টেজ বানিয়ে অনুষ্ঠান করতে হবে সেই জায়গা থেকে আমরা এবারে একটু আমরা হয়েছিলাম, শিল্পীরা আমরা যারা ছিলাম নিজেদের মতন করে আমি প্যান্ডেলে বসে গান বাজনা করেছি, কিন্তু আনুষ্ঠানিকভাবে ধন্যবাদ জানাই অপুকে, আমার ছোট বোন। যে চার দিনের যে ছিল পরিবেশে ছিল সব কিছু তুলে ধরেছে, ধন্যবাদ আমার বাংলার পক্ষ থেকে। ভালো থাকো আগামী দিনগুলো। আমরা এই মুহূর্তে আরেকজনকে পেয়েছি, আমাদের খুব কাছের আপনজন, আফ্রিকার এবং ভালো ভূষক আমরা সব মঞ্চেই পাই। তো প্রদীপ সুস্থদাকে পেয়েছি। প্রদীপ, তোমার এই যে চার দিন কাটালে বা পরিবারকে নিয়ে কীভাবে কাটালে আমাদেরকে তুলে দেয়? সবচেয়ে প্রথম আমি আমার বাংলাকে আমি অভিনন্দন জানাচ্ছি, তার কর্মের যোগকে যে চার দিন ওরা কাটিয়েছে, শহরকে এক করেছে, মানসিকতার দিকে অন্তরে অন্তরঙ্গ অন্তরে অন্তরঙ্গ ছুঁয়ে তারা কর্মসূচিতে ছাপ দিয়েছে। ঐশ্বর দাদা দাবিদার তার জয় হোক, সঙ্গে আমার শুভ বিজয় আন্তরিক তৃতীয় যেমন তোকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে একটা নতুন রূপে দেখলাম গান বাজনা জগতে তো আমরা আছি, কিন্তু একটা নতুন রূপে দেখে তোকে আমার ভীষণ আনন্দ হচ্ছে। আর একটা অভিজ্ঞতা কথাও বলছি, আমি অভিজ্ঞতা কথা সেটাই বলবো, আজকে যে দুপুরে রৌদ্র ছিল, সকালে যে শস্য উঠেছে, দুপুরে তাপমাত্রা ধীরে ধীরে নামতে আমরা দলে দলে ঘর থেকে বেরিয়ে পড়েছি, মার দর্শন বিদায়ের যাত্রাকালে যে আমরা সামনে হচ্ছি, আমরা একটা বিশেষ অভিজ্ঞতা নিয়ে বাড়ি ফিরে পড়ি, আসছে বছর আবার হবে। তবে হ্যাঁ, প্যান্ডেলে এটাও দেখেছি আজকে, সেটা আমার অভিজ্ঞতা আনন্দ, সিঁদুর খেলা, শেষবেলায় সিঁদুর খেলা, সেই সিঁদুর খেলা দিয়ে বিজয়া যাত্রা করা শুরু হয়েছে। আর বিষাদ ছিল আমাদের মধ্যে, আরে বিষাদ থাকবে, তাই একটা বিষাদ থাকবে, এই কারণে আজকে যদি বিষাদ দেওয়া হয় আগমনে আমি ঠিক করবো, আমি বিদায় গিয়ে তো আমি জানাবো, এটা হচ্ছে আমাদের পরম্পরা, আমরা যখন ছোটোবেলা থেকে এটা থাকবে, আমাদের বাঙালি যখন যতদিন পৃথিবীতে থাকবে ততদিন উৎসব হবে, সেই নিয়মটা থাকবেই থাকবে। ঠিক ঠিক আছে, ঠিক আছে, আমি প্রদীপবাবুকে পেয়েছি, প্রদীপকে পেয়েছি অন্তরে, তো আমি প্রদীপকে পেয়েছি। এই যে চার দিন কাটালো অনেক সুন্দরভাবে বক্তব্য তুলে ধরেছে, কারণ আমরা বিশ্বাস করি আমরা এই যে পুজোর চার দিন আমরা কারো কোনো শত্রু নই কিছু নই, আমরা আপনভাবেই আমরা কাটিয়েছি, আগামীতে প্রদীপ আমরা কি এভাবেই কাটাবো? হ্যাঁ নিশ্চয়ই, সেটা আত্মবিশ্বাস আমার থাকতেই হবে, থাকতে আত্মবিশ্বাস না হলে কোনো কিছু ভালো কাজ জন্মও হবে না। আমি যদি নিরাশ হয়ে যাই যে আমার এটা হবে না, আজকে করোনা প্রোটোকল আছে, অনেকে বলছে আমি আনন্দ করতে পারছি না, যেইটুকু পেয়েছি সেটা আমার সম্পদ, আমার জীবনে সম্পর্কিত আমি চলবো এবং আগামী দিনে আরেকটা মনুষ্যের পথ দেখাতে পারি, সেটা কিন্তু আমার সবচেয়ে বড় প্রাপ্তি। ঠিক আছে প্রদীপ, ধন্যবাদ জানাই আমার বাংলার পক্ষ থেকে, ভালো থাকো আগামী দিনে, শুভ বিজয়। আমাদের শিলচরের সুপরিচিত একজন ন্যায্য ব্যক্তিত্ব
যার নাটক আমরা ছোট থেকে দেখে দেখে এখন পর্যন্ত এভাবে বড় হয়েছি। আমরা সুবীর ভট্টাচার্যী, উনি ওনাকে আলাদা পরিচয় দেওয়ার আমার মনে হয় না, কারণ মঞ্চে মঞ্চে উনি যেভাবে কাজ করে যাচ্ছেন দীর্ঘ এত যুগ থেকে। তো আমরা মনিদাকে পেয়েছি। মনিলে আমি প্রশ্ন করছি একটা কথা, এই যে পূজার চার দিন কাটালেন আপনি, কী করে কাটালেন এবং কীভাবে আপনার এই চার দিন কাটলো এবং কী বুঝতে চাইছেন আপনি? প্রথমে সবাইকে বিজয়ার আন্তরিক শুভেচ্ছা। যাই হোক, এই ভাস্কর আমাকে বলল চার দিন কীভাবে কাটিয়েছে। বাঙালি আনন্দময় আনন্দের উৎসব দুর্গা পূজা, তাই অবধারিতভাবে আমি একজন বাঙালি, তাই আমিও আনন্দে সামিল হয়েছি। এক মাস আগে থেকে আমি আমার পাড়া দুর্গাপূজা কমিটি সহসভাপতি, এই পরিপ্রেক্ষিতে আমাকে প্রত্যেক দিন খেলাধুলা থেকে শুরু করে সব কিছুতেই থাকতে হয়েছে পাড়াতে। এরপর সবচেয়ে বড় এবার গত বছর আমরা আনন্দ সেই সামিল হতে পারিনি, কিন্তু এবার আমরা করোনা থেকে কিছুটা হলেও পেয়েছি, তাই আমরা একটু আনন্দের সামিল হতে পেরেছি। যদিও সরকার অনেক এত দিয়েছেন, অনেক রীতিনীতি মিশিয়ে দিয়েছে, তবু আমাদের সরকারের আনুগত্য আমরা শিলচরের আনন্দ করি। শিলচরের বা ভবিষ্যৎ মানুষেরই ডাবল ভ্যাকসিন দেওয়া হয়ে গেছে, তাই সবাই একটু হয়েছে, নিশ্চিন্ত নিশ্চিন্ত সামিল হয়েছে এই দুর্গাপূজার আনন্দে। চার দিন অটোমেটিক্যালি আগ্রহে খুব আনন্দে কাটিয়েছি, খুব ভালো। সাংস্কৃতিক সেভাবে অনুষ্ঠান বা এগুলো তো আমরা ঠিক করতে পারিনি, এটা আমাদের একটু অভিযোগ আছে। যেহেতু একটা কোভিড প্রোটোকল আমাদেরকে বেঁধে দিয়েছে সরকার, সেই জায়গার থেকে আমাদের কিছু করার নেই, আমরা সরকারের পক্ষের থেকে ওইভাবেই চলতে হবে। আর অবশ্যই একটু বিষাদও আছে, যেহেতু নাটক গান নাচ এগুলো সম্পর্কে অ্যাকচুয়ালি আসলে আমরা পুজোতে নাটক করি অনেক নাটক, হ্যাঁ পাড়ায় পাড়ায় পুজো প্যান্ডেলে প্যান্ডেলে নাটক হয়। এ শহরের ডক্টর রাজীব কর মহাশয় আলাদাভাবে পরিচয় দেওয়ার কিছু মনে করছি না রাজীবদাকে, কারণ রাজীবদাকে একটাই কথা বলবো, এই যে পূজার চার দিন আপনি কাটিয়েছেন, কীভাবে কাটালেন এবং আজকে দিনটা কীভাবে আপনার মনে হচ্ছে, এই যে প্রাকৃতিক যে অবস্থা ছিল আমাদের এবারের পুজোয় সেটাকে কীভাবে মেনে নিয়েছেন এবং পরিবারকে নিয়ে কীভাবে আনন্দে কাটালেন সেটা একটু বলবেন। আসলে পুজোটা দেখাচ্ছে কমপক্ষে বছরের চার দিন 365 দিনের সেরা চার দিন আজকে পুজোর চার দিন, এবং আমরা প্রতি বছরের মতো একটু জৌলস কম গতবার থেকে একটু বেশি, কারণ পুজোতে আমরা অনুষ্ঠানটা খুব গুরুত্বপূর্ণ, কিন্তু আমরা দেখেছি যে আমি অনুষ্ঠানটা আমরা করতে পারি না, আমরা অনুষ্ঠান করিনি, সরকারি নিয়মকানুনে উপস্থিত ছিল। তো পুজোতে আমরা ভালো ছিলাম, ভালো পুজো কাটিয়েছি, সরকারি বিধি নিয়ম আমরা 100% রক্ষা করেছি, আজকে যদিও মাল ভাঙা জোয়ার মানুষ মনে করছে যে সেটাকে করতেই করেন মানুষ, তারপর আর বিশ্বাস করি আজকের তারপরে মানুষ অনেকটাই এমনি অনেকটাই অনেকটাই অনেকেই একটা বড় সংখ্যার মানুষ হয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে এখন ধারণা তৃতীয় ঢেউকে শিলচর আটকাতে পারবে, যদি না তৃতীয় আগে পর্যন্ত সংখ্যাটা বাড়তে যদি না বাড়ে তাহলে কী হবে আমরা অ্যাচিভ করতে পারব না। আমরা একটা জিনিস বলছি যে আমাদের সরকার বিধি নিষেধ একটা আমাদেরকে ধরিয়ে দিয়েছিল যে মাস্ক পরে আমাদেরকে ঘুরতে হবে, বেশি হবে না, সেই জায়গাতে
আমরা কিন্তু অনেকেই আমরা মাস্ক ব্যবহার করছি না, কারণ মাস্ক ব্যবহার করছি না, তারপরে আমরা জোয়ার যেভাবে শহরে শহরে বাইরেও জোয়ার নেমে এসেছে, এটা সম্পর্কে কী করবেন আগামীগুলো কীভাবে আমাদের আসছে না? দাদা আমি একটা কথা বলছি, সবগুলোতে ঘরে পাওয়াটা কাজ সে ক্ষেত্রে হোক আর পরমাণু জন্য হোক মহিলাকে ছোট করে যেন ভাবছে তারা মুখের সঙ্গে বাস আজকে পুজো বা এই ধরনের যে আমাদের আমাদের সত্যের যে আনন্দের জায়গাগুলো উৎসব সেই উৎসবে নিজেকে সুস্থ না দেখে ডাকলামো করার তাকে নিন্দা জানাবো। সরকার চেষ্টা করছে আর আমরা চিন্তা করা করছি তো হয় না, তারপরে বিশ্বাস করি আমার শহরকে আমি আমারও বলছি সরকারের কারণেই অনেক মানুষ বেশিরভাগ হচ্ছে মানুষ ভ্যাকসিন নিয়ে নিয়েছে। আমি এই সামগ্রিক ভাবনায় একজন চিকিৎসক হিসাবে আমি বিশ্বাস করি এখন শান্তির দোষে যদি কোভিড পজিটিভের সংখ্যা না থাকে তাহলে আমার শহর আমার সুন্দর করোনার বিরুদ্ধে আমরা বলতে পারব। আমরা রাজীবদার কাছ থেকে, ডক্টর রাজীব করের কাছ থেকে, রাজীবদার কাছ থেকে অনেক মূল্যবান জিনিস শুনলাম, যেহেতু তুমি আলাদা একটা সাবজেক্ট আছে, যেহেতু সমাজসেবী ভাষা সহি স্টেশন সমিতির একজন সম্পাদক উনি দীর্ঘ এত বছর থেকে লড়াই করে আসছেন, ওনার আলাদা কোনো পরিস্থিতি আমার মনে হয় না। রাজীবদা ডক্টর হিসাবে প্রচণ্ডভাবে সাকসেস এই জায়গায় যেভাবে তুমি বিষয়গুলোকে বুঝিয়ে তুলে ধরলেন, আমরা অত্যন্ত আশাবাদী, আমরা ওই পথেই চলবো। কারণ রাজীবদা যেভাবে আমাদেরকে বুঝিয়ে দিল এটা আমাদের বিশ্বাস আগামীতে আমরা সুন্দর এবং সুস্থভাবে এইভাবে কাজ চালিয়ে যেতে পারবো। ধন্যবাদ আমার আপনার পক্ষ থেকে রাজীবদা, অত্যন্ত ধন্যবাদ আপনাকে পেয়ে আমরা অত্যন্ত খুশি। শুভ বিজয়, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবং বিজেপি মিডিয়া সেলের কনভেনার উনি যেভাবে কাজ চালিয়ে যাচ্ছেন ওনার পার্টির দিক দিয়ে সমাজসেবায়, ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা শুভ বিজয়া জানাচ্ছি, কারণ আমাদের আজকের দিনে আমাদের বিজয়া এই যে বিষাদের একটা সুর বয়ে যাচ্ছে সেই সুরে এবং আমরা জলকে পেয়েছি। আমরা পুজোর যে চার দিন কাটালেন পরিবারকে নিয়ে এবং বন্ধুবান্ধবকে নিয়ে এবং রাজনীতিকে নিয়ে কীভাবে কাটালেন আমাদেরকে একটু বললে আমরা খুব আনন্দ পাবো। কারণ আমার মামলার পক্ষ থেকে আপনাকে প্রথমেই স্বাগত জানাচ্ছি, বিজয়া শুভেচ্ছা জানাচ্ছি। নমস্কার, আমি প্রথমেই আমার মামলার দর্শকদের আমার পক্ষ থেকে জানাতে শুভ বিজয়ের আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। সেবা ভাস্করবাগেও আমি আমার শুভ বিজয়ের শুভেচ্ছা জানাচ্ছি। বিগত তিন দিন খুব ভালোভাবে কেটেছে, সবথেকে বড় কথা স্বাধীনতার প্রায় 74 বছর পর আসামের মুখ্যমন্ত্রী বরাক উপত্যকায় এসছেন বা শিলচরে এসছেন আমাদের সাথে পুজো উপভোগ করার জন্য। পুজোর আনন্দটা আমরা মুখ্যমন্ত্রীর সাথে উপভোগ করতে পেরে আমরা খুবই আনন্দিত। আর দ্বিতীয়ত আরেকটি বিষয় হচ্ছে এই যে বিগত 3-4 দিন থেকে যে পুজোর আয়োজন চলছে, আমরা দেখলাম যে শিলচর বা এই অঞ্চলে কোনো ধরনের কোনো ঘটনা দুর্ঘটনা বা কোনো উপদ্রব এরকম কিছু হয়নি। খুব সুন্দর সুশৃঙ্খলভাবে এইবারের পূজা সম্পন্ন হয়েছে। তো আমার মনে হয় এটা আমাদের কাছে একটা বিরাট প্রাপ্তি, মায়ের আশীর্বাদ যে এই পুজোটা খুব ভালোভাবে আমাদের কেটেছে। এবং যদিও কিছুটা প্রশাসনিক কড়াকড়ি ছিল, তার মূল কারণ আমরা সবাই জানি আমাদের যে করোনা প্যান্ডামিক চলছে সেটার জন্য আমাদের স্বাস্থ্যের কথা চিন্তা করে প্রশাসন এই পদক্ষেপগুলো নিয়েছে। আর আমরা যেটা দেখলাম সবথেকে বড় কথা হলো প্রশাসনের যে নেওয়া পদক্ষেপগুলো জনসাধারণ খুব আন্তরিকতার সহিত সেটাকে পালন করেছেন, এটা আমাদের জন্য সবথেকে বড় প্রাপ্তি। আমরা এবারে একটা কথা আমি তুলে ধরছি জলকে, যে আমরা পুজোয় ঘুরেছি আনন্দ করেছি, কিন্তু
যে একটা জায়গাতে আমরা যে পরিবারকে নিয়ে যে সময়সূচিতে আমাদেরকে প্রশাসন যেভাবে বেঁধে দিয়েছে আমরা সবাই মেনেছি, এবং এই অর্থে আমরা আমাদের কিছুটা ক্ষতিও হয়েছে। ক্ষতি ওইটাই বলবো যে ছোটো ছোটো দোকানদারগুলো ঠিক সেইভাবে ব্যবসাটাও চালিয়ে যেতে পারেনি, এটা কিছু করারও ছিল না প্রশাসনের পক্ষ থেকে। আর আমরা পরিবারকে নিয়ে বেরিয়ে পুজো দেখে পুজোর ব্যাপারটা খাওয়া আনন্দ ফুটিয়েগুলো থাকে, কিন্তু আমরা সেই জায়গা কিন্তু আজকে বার আমরা খুঁজে পাইনি কোথায় খাবো কোথায় ঘুরবো। সেইটুকু আপনি কি সেই পরিবারকে নিয়ে বেরিয়ে কোথায় কি খাওয়া দাওয়া করেছেন বা কীভাবে একটা সত্যি কথা, অন্যান্য বার যেভাবে আমরা আনন্দ পূজার উপভোগ করে থাকি রাত্রি অবধি আমরা 12টা 1টা 2টো পর্যন্ত আমরা পরিবারকে নিয়ে আমরা বাইরে থাকি বা আমরা বাইরে খাওয়া দাওয়া করি, এবার সেটা অনেক ক্ষেত্রেই সম্ভব হয়নি। যে গাইডলাইন আমাদেরকে দেওয়া হয়েছিল সেই গাইডলাইন মেনে আর আমরা সেটা পালন করেছি, জনসাধারণ সম্পূর্ণভাবে সেই গাইডলাইনকে ফলো করেছেন, এটা আমাদের সবথেকে বড় সবচেয়ে বড়। আর জনসাধারণের সহযোগিতা ছাড়া আর সরকারের কোনো পদক্ষেপই সফল হয় না। আমরা দেখলাম যে জনগণ যেভাবে সহযোগিতা করেছেন, আন্তরিকতার সহিত সেটাকে গ্রহণ করেছেন, সেটা আমাদের জন্য আর কিছুটা অসুবিধা হয়েছে, সেজন্য আমরা সবাই জানি এটা আমাদের কিছু করার ছিল না। স্বাস্থ্য বিভাগ থেকে কিছু নীতি নিয়ম দেওয়া হয়েছিল, এটা আমাদের স্বাস্থ্যের জন্য আমাদের পরিবারের জন্য দেওয়া হয়েছিল, আর সেজন্য সেটাকে পালন করতে গিয়ে আমরা কিছুটা অসুবিধার সম্মুখীন হয়েছি। আমার মনে হয় এটাকে আমরা সিরিয়াসলি নেব না, আগামী বছর যাতে মায়ের আশীর্বাদ আমাদের ভালোভাবে কাটে আমরা মায়ের কাছে সেটাই প্রার্থনা করবো। আমরা অত্যন্ত আনন্দিত হয়েছি প্রাক্তন কমিশনার শরৎ চক্রবর্তীর কাছ থেকে আমরা কিছুটা মূল্যবান বক্তব্য শুনলাম, এবং আমাদের বিশ্বাস ঝলক আগামী দিনে আমরা সবাই মিলে একে অন্যের সাথে মিলিয়ে আগামী বছর পুজো মা দুর্গার আশীর্বাদে আমরা সব বিধি আমাদের থাকবে না, আমরা আনন্দের উৎসবে মেতে উঠব। ধন্যবাদ আমার বাংলা পরিবার পক্ষ থেকে আপনি যেভাবে আমাদের পাশে পেয়েছেন এবং আমরা পেয়েছি আপনাকে, সত্যি আমরা খুব আনন্দিত। শুভ বিজয়, ভালো থাকবেন।
Thank you.
দিলেও তাহলে পাইতাম না। পূজা এলো, পূজা এলো এক রকম। আর এই মহালয়ার যাত্রা থেকে আরম্ভ করে পূজা 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 এক বিশাল আনন্দ। আর এই পূজার এক বিশাল আনন্দের মধ্যে নটি দিন আমাদের অতিক্রান্ত হয়ে গেল। মায়ের নবরূপের পূজা, নবরাত্রির পূজা, কাল সিদ্ধরাত্রির পূজা অর্থাৎ নবমীর পূজা, এই নবমীর পূজার শেষ করে আজ মায়ের বিজয় যাত্রা। এই বিজয় যাত্রা এখন আমার বাংলার পর্দা সরাসরি আপনাদের সম্মুখে বিসর্জন ঘাট থেকে। যারা এই আমার বাংলার পর্দায় আপনারা যারা দেখছেন, যারা শুনছেন, তাদের সবাইকে আমার বাংলার কর্তৃপক্ষ থেকে, আমার বাংলার পরিবার থেকে আপনাদেরকে শুভ বিজয়ার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করছি। ধন্যবাদ জানাতে হয় যে এই করোনা মহামারীর মধ্যেও বিশ্বজুড়ে এই মহাসন্ত্রাস চলছে, এই সন্ত্রাসকে অতিক্রম করে আর ভারতবর্ষের এই দুর্গাপূজা, বিশেষ করে বাঙালির শ্রেষ্ঠ পূজা, শ্রেষ্ঠ উৎসব বলা যায়, সেই শ্রেষ্ঠ উৎসবকে নিয়ে এই মাটুয়ারা শিলচরে পূজার সংখ্যা কমে গেছে সত্যি, কিন্তু পূজার যে আনন্দ সে আনন্দের কোথাও কোনো ধরনের ঘাটা পড়েনি, সে আনন্দ হয়েই চলছে। একটা জিনিস সবার ঘোষণা গেছে যে এখন পূজার সংখ্যা কমে গেছে, পূজার যে বাজেট ছিল সে বাজেট হয়তো কমে গেছে, কিন্তু বিভিন্ন পূজা মণ্ডপে যখন লোকজন দেখতে গেছেন তখন দেখা গেছে সর্বত্র সর্বত্র পূজার সেই মণ্ডপগুলিতে প্রসাদের যে জোয়ার হয়েছিল, প্রত্যেককে যে কাকে কত প্রসাদ দিয়ে আনন্দ দিতে পারবে সে ধরনের প্রসাদের ব্যবস্থা ছিল। সেটা একটা বড় গর্বের বিষয় বাঙালির উৎসবে মানুষের মানসিকতায় এইভাবে যে মনের সঞ্চার করে মাঝ সবার মনের মধ্যে যে সেবা মনোবাদ ভাব জাগ্রত করে দিয়েছে, তার জন্য আমরাও আমার বাংলার পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আমরা এখন আমাদের সামনে দেখে নেব আমাদের মাননীয় জেলা উপায়ুক্ত শ্রীমতী কীর্তিঝুলি মহাশয়া, ওনার কাছ থেকে আমরা জানতে চাইব যে এই যে বাঙালি অধ্যুষিত এলাকায় উনি যে বিশাল দায়িত্ব নিয়ে এখানে ওনার দায়িত্ব পালন করছেন, আমাদের সবাইকে প্রশ্ন করছেন এবং ওনাকে আমি ডেকে নিচ্ছি আমাদের জেলা উপায়ুক্তা মহাশয়াকে। ম্যাডাম আপ সাউথ কে হ্যায় দক্ষিণ ভারত কে হ্যায়? দক্ষিণ ভারত মে ভী পূজা হোতা হ্যায় লেকিন হামারে ইয়ে শিলচর মে আসাম কে ইয়ে বনাঞ্চল অঞ্চল মে ইস অঞ্চল মে আপনে আয়া ইতনা বড়া দায়িত্ব লেকে আর হম লোগোঁ কা আনন্দ দে রহা হ্যায়। আজ আপনে জিস সাজো মে ইয়হাঁ পে খড়া হুয়া লাইক দ্যাট গট এ টুকা তো আপনে শুনেঙ্গে কি আপনে জো ব্যবস্থা কিয়া হ্যায় পূজা পূজা মে ইতনা আনন্দ হো রহা হ্যায়, পূজা কে আনন্দ লে নেই পায়া লোক বহুত দুঃখ হ্যাঁ। বাঙালি কাজ সবচেয়ে বড় উৎসব হ্যাঁ, ইস বার আপনার যে ব্যবস্থা ব্যবস্থা মে আপনি যে ব্যবস্থা কিয়া কেসে আপনার हम आज आपके प्रांत के कपड़े पहने क्योंकि आपके प्रांत से इतना प्यार भी मिला है, हैलाकंडी में कसार में बहुत प्यार मिला है, तो आप सभी को भारत वाणी के सभी के सदस्यों को हार्दिक शुभकामनाएं और शुभ विजय जिला प्रशासन बहुत श्रम किया है, हमारे पुलिस, हमारे ट्रैफिक पुलिस, डी डी एम ए, सिलचर म्यूनसिपैलिटी के क्लीनर, गार्बेज, एन डी आर एफ, हम
परेशान हुए, आशा जागृति हुआ है नहीं, हम इस बुराई को भी जीतेंगे एक अच्छाई के साथ। तो दशहरा का जो मैसेज है, तो हमने जैसे कोविड को आगे जीता है, आगे भी अब प्रगति से जीतते प्रगति की ओर आगे। लोग ये मानते हैं कि ये जो दशहरा है नवरात्रि की पूजा है, नवरात्रि पूजा माता ने नौ रूप लेके आते हैं और नौ रूपों में अलग अलग पूजा होते हैं। और पूजा के लिए जो आपको जो हम लोग को देना है पूजा की एक देवी हमारे संचार में जैसे खराब होते ये पूरा हमारे संचार वासी को जो आनंद दिया और इस आनंद के लिए हम मैंने आपको अमर बंगला तरफ से मैं आपको धन्यवाद ज्ञापन करता हूँ। मकसद ये है कि आपने जो व्यवस्था किया इतने सारे परेशान मिला ये माता के पास सारे बच्चे ऐसे घर जाता है तो माता के पास आया तो सारे लोगों ने आपको मदद क्या नहीं बोलेंगे कि आपको सहयोग किया, जो सहयोग किया इस सहयोग में आप बोलेंगे ये सिर्फ मेरा टीम की वजह से हुआ है। हम तो बस एक सदस्य हैं, टीम ने बहुत ही कोशिश किया है, पुलिस प्रशासन के तरफ से भी बहुत सपोर्ट मिला है, मोस्ट इम्पोर्टेंटली सिलचर के वासियों से बहुत कॉपरेशन मिला है, प्यार मिला है, उन्होंने एस ओ पी को जितना हो सके फॉलो किए हैं। एंड ये जो पूजा का माहौल चल रहा है एक मंगल माहौल, एक शुभ माहौल चल रहा है, वही सबसे बड़ी चीज़ है। मैं सभी को थैंक यू बोलना चाहती हूँ, सभी को वेरी हैप्पी लगता है। धन्यवाद। इस ये कि मैडम आज तो विसर्जन हो रहा है ऐसा कुछ सुनाई दिया जो व्यवस्था मैंने यहाँ पर देखा, व्यवस्था में जितने परमिशन लिया था परमिशन के अलावा भी बहुत सारे लोग उत्साह हुआ अपना, क्योंकि ये एक सूचना आपको देना है कि व्यवस्था जो हमारे जो आज दशमी है दशमी दशमी का बाद हमारी जो शास्त्रीय व्यवस्था है ये एकादशी होता है भक्ति गाड़ी, तो भक्ति के लिए जो व्यवस्था है उसको तो एकादशी में ये हमारे बांग्ला में निर्जला बोलता है कि दिन में माँ को विसर्जन नहीं करेंगे, माँ को घर में नहीं निकलाएंगे, ऐसे कुछ बात इससे शायद किसी कोई ऐसा पूजा को भी नहीं है जिसके बोले आपसे परमिशन ले नहीं पाया उन्होंने पूजा भी नहीं, कोई कोई ऐसा सूचना किया कि भक्ति के लिए हम लोग को कोई माँ को घर से नहीं निकलाएंगे, लेकिन वो शांति पर्व मैंने यहाँ पर हम से देख रहा हूँ कि शांति पर्व ये हो रहा है और ये सारे आपके आपका नाम कृति है या बंगला में कृति है हम लोग ये आपका जो कृति ये पूरा हो रहा है ये मैं मान रहा हूँ। बाकी कृषि का कुछ भी हो सारे व्यवस्था हम ये पूछेंगे आपसे एक बार कि चार दिन का जो पूजा हुआ चार दिन को पूजा में आपको ये सब कुछ दुर्घटना आपका नजर में आया या नहीं? माँ की कृपा से अभी तक दुर्घटना वैसे ध्यान में नहीं आया है, रिपोर्ट भी नहीं हुआ है, तो बस आज मिडनाइट तक हो जाए तो कल भी ठंडा ही होगा यही आशा है। धन्यवाद महाशया कृति जिले महाशया के जिला उपायुक्त जो उनार जे चिंताधारा उनार जे भाव उनार जे मानसिकता उनार जे मातृत्वबोध से मातृत्वबोध शिलचर के जागृत कर दिए उनार से मातृत्वबोधिर शक्ति माता এমনভাবে পরিচালিত করছেন আমাদের পূজাকে, এই পূজার মধ্যে কোনো ধরনের এখন পর্যন্ত কোনো দুর্ঘটনা নেই। এই যে শব্দটা আমরা শুনতে পেলাম যে পূজার মধ্যে কোনো ধরনের দুর্ঘটনা নেই, সেটা মাতৃত্ববোধের মাতৃত্ব শক্তিতে একটি মহাপ্রভাব আমরা সেটা বলতে পারি। আমরা যেভাবে মায়ের কাছে প্রার্থনা করি অঞ্জলি প্রদান করি সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রয়ম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে, এই সর্বমঙ্গলময় কামনা এবং মায়ের সেই কৃপা আমাদের উপর বর্ষিত হয়েছে, তার জন্য এখন পর্যন্ত কোনো ধরনের দুর্ঘটনা নেই। আশা করি মায়ের সেই কৃপা আমাদের উপর থাকবে, কোনো ধরনের দুর্ঘটনা ঘটবে না। সবাইকে আমার বাংলার পক্ষ থেকে আমি এই যারা পর্দায় দেখছেন এবং এই বিসর্জন ঘাটে যে বিসর্জন হচ্ছে জন রুশ রয়েছে সবাইকে শুধু একটি আবেদন রাখবো যে করোনা মহামারী সারা বিশ্বকে যেভাবে ত্রাসের সৃষ্টি করেছিল তার থেকে আমরা অনেক উত্তরণ পেয়েছি, কিন্তু বর্তমানে করোনা আমাকে পুরো মুক্ত করেনি আমাদেরকে, তাই সবাইকে শুধু এই আবেদনটুকু রাখবো
আপনারা সবাই করোনা থেকে বাঁচার জন্য যে সঠিক সঠিক ব্যবস্থা এবং আইন সরকার যেভাবে ব্যবস্থা দেন সেই ব্যবস্থার দিকে আপনারা নজর রাখবেন, লক্ষ্য রাখবেন। আগামীতে আমাদের দীপাবলি আছে, দীপাবলি উৎসবগুলি যেন সবার সুখময় হয়, সুন্দর হয়, দীপাবলির আলোকে যেন সব কিছু আলোকিত হয়, সেই আলোকময় দ্বীপে আপনারা আরও উজ্জীবিত হন, সেই আশাটুকু আমি আমার বাংলার পক্ষ থেকে আপনাদের কাছে রাখছি। ¿Qué tal teníamos?
I'm going to go to the hospital.
আমার বাংলার নিউজ চ্যানেল থেকে সরাসরি সম্প্রসারণ আপনারা দেখতে পাচ্ছেন। বিসর্জন ঘাটের সদরঘাট থেকে এই সম্প্রচার হচ্ছে। এই সম্প্রচারে এখন পর্যন্ত আমাদের যে প্রতিমা ভাসান হয়েছে 163টি প্রতিমা ভাসান হয়েছে এখন পর্যন্ত। দেশ এই সমাজের মানুষ সবাই সব দিকে এগিয়ে যায়, সেই কাজ আমাদের করতে হবে। আমরা যারা আবাল প্রেরিত বনিতা, এই করোনা মহামারীর মধ্যে আমরা যে দুর্যোগে পড়েছিলাম, সেই দুর্যোগ থেকে যেন আমরা রক্ষা পাই। এই দুর্যোগ থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদেরকে আরও সতর্কতা অবলম্বন করতে হবে, নিজেদেরকে সতর্ক রাখতে হবে। যদি আমরা আমাদের নিজেদের থেকে লাগাম ছেড়ে দিই আর যা হবার হবে বলি, তাহলে আমার সঙ্গে সঙ্গে আরও অনেক যারা রয়েছে, আমি হয়তো সুস্থ থাকলাম, আমার পক্ষে আরেকজন অসুস্থ হয়ে যাবে। তার থেকে সুস্থ থাকার জন্য আমাদের সবাইকে নিজেদেরকে আমাদের সতর্ক হতে হবে। শুধু শেষ বেলায় আমার বাংলার এই সরাসরি সম্প্রচার থেকে আমি আপনাদেরকে আগাম শুভেচ্ছা আমি আপনাদেরকে জানাচ্ছি যে এই মহা বিজয়া দশমী, এই মহা বিজয়ার দিনে পূর্ণ লগ্নে পূর্ণ সন্ধ্যায় সবাই আপনারা সুখে থাকুন, আপনারা ভালো থাকুন, আপনাদের মঙ্গল হোক, মা যেন সবাইকে মঙ্গলময় করে করুক। এবং আবার আমরা সজনে যেন সে কথাটুকু বলতে পারি যে আসছে বছর আবার হবে, আসছে বছর আবার হবে, আসছে বছর কি হবে, শুধু আনন্দ হবে না, আসছে বছর একটা নতুন শান্তির বাতাবরণ তৈরি হবে, নতুন একটি আমাদের এই সুন্দর শহরের পূজার পরিবেশ তৈরি হবে। আমরাও আসছে বছর মানুষের মতো মানুষ হয়ে আমরা নিজেদেরকে সমাজের কাছে আমরা নিবেদিত করব, সমাজের কাজে আমরা লাগাবো। মা যেভাবে সমাজের জন্যে মঙ্গল কামনা করছেন, আমরাও সবাই মায়ের সেই আদেশ নিয়ে, মায়ের আশীর্বাদ নিয়ে আমরা সেই মঙ্গল কাজে এগিয়ে যাব। এই শুভকামনা সবার কাছে রাখছে, এই শুভকামনা রেখে আজ এই সন্ধ্যায় আমার বাংলার এই সরাসরি সম্প্রচার আমরা এই সদরঘাটে বিসর্জন ঘাটে আমরা সমাপ্ত করছি। এবং শেষ বেলায় সবাইকে আবারও শুভ বিজয়ার এই বিজয় ধ্বনিতে সবাইকে আবারও আমার বাংলার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করে আমাদের এই যাত্রা আজ এখানে শেষ করছে। শুভরাত্রি।